আপনি এখন স্বাভাবিক হয়ে যান। আপনি এখন পুরোপুরি স্বাভাবিক হয়ে যান। কি হলো? আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ কেন? আমাকে চাকরি দেওয়ার জন্য। আপনাকে চাকরি দিয়েছি? এই যে, এই মাত্র আপনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। আমি তাহলে কাল থেকে জয়েন করছি। দুই ঘন্টা যাবৎ বাইরে বসে আছি, আমার ডাকেন ডাকেন। আপনি? হ্যাঁ আমি। অনেকক্ষণ যাবৎ বসে আছি, একটু বাথরুমে ঢুকছি, হাইয়া দেখি কেউ নাই, আমার ডাকেন ডাকেন। হ্যাঁ ভাই, চাকরি তো একজনের হয়ে গেছে। আরে রাখেন, আমারে চাকরি না দেখলে আপনি শেষ। আচ্ছা ঠিক আছে। আমার বেতন কত? 5,000? না 10,000। আচ্ছা 10,000। মেডিকেল অ্যালাউন্স কত? 1,000? না 2,000। আচ্ছা 2,000। বছরে ছুটি কয় দিন? 1 মাস? আচ্ছা না 2 মাস। দেন অ্যাপয়েন্টমেন্ট লেটার। ধন্যবাদ। কালকে জয়েনটা করি। শুনলাম তুমি নাকি অফিসে দু দুজন বডিগার্ড রেখেছো, একটা মেয়ে একটা ছেলে। মানে বাবা, আমার দৃঢ় ধারণা বাবা, মানে একেবারে ডেফিনেট যে তুমি না মানসিক সমস্যায় ভুগছো। হ্যাঁ মানে সাইকোলজির ভাষায় একে বলা হয় ইনসিকিউরিটি সিন্ড্রোম। তুমি তো জানো বাবা, মানে আমার সাবসিডিয়ারি ছিল সাইকোলজিতে এবং আমি ওটাতে হায়েস্ট মার্ক পেয়ে রাজা কালীনারায়ণ বৃত্তি পেয়েছিলাম। আমি এ বিষয়ে তোমার সঙ্গে কোনো কথা বলতে চাইছি না। কেমন বাবা, তুমি কেন বুঝছো না? তোমার সমস্যা মানে তো আমারও সমস্যা। তুমি কি চাইলে কিন্তু আমার হেল্প নিতে পারো। তুমি আমাকে একটা বিষয়ে হেল্প করতে পারো। হ্যাঁ বলো। সেটা হচ্ছে তুমি বিয়ে করে বউ ঘরে আনো এবং নিজে সেটেল হওয়ার চেষ্টা করো। একই বউ আর বিয়ে, মা মারা গিয়ে না মানে আমাকে এবং আপনি এসে ভালোই করেছেন, ওই বডিগার্ডকে আমি বাধ্যই রেখেছি। কেন? আরেকজন কেন? আমি থাকতে ওই বডিগার্ডের কি প্রয়োজন? বললাম না, অনেকটা বাধ্য হয়ে ওকে রেখেছি। তবে এখন মনে হচ্ছে ও আমাকে গার্ড দেবে কি, ও আমাকে মেরেই ফেলবে।
এখন আপনাকে যেটা করতে হবে আপনি ওকে গার্ড দেবেন আই মিন ও হচ্ছে আপনার বডিগার্ড আর আমি হব ওর বডিগার্ড তাই তো অনেকটা তাই বাহ ইন্টারেস্টিং আচ্ছা আর একটা ব্যাপার কি আপনি যদি ওকে কোনোভাবে বিদায় করতে পারেন তাহলে আমি আপনার বেতন ডবল করে দেব সত্যি বলছেন অবশ্যই ঠিক আছে স্যার আমি তাহলে আমার সাধ্যমতো চেষ্টা করে দেখি দেখুন জি আপনি বসের বডিগার্ড আমিও এটা দেখো এটা কি এটা আমার অস্ত্র আমিও বডিগার্ড আপনি কার বডিগার্ড সেটা তো বলা যাবে না সিক্রেট বস দুইজন বডিগার্ড কেন এক বনে তো দুই ভাগ থাকতে পারে না পারে না না পারে 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 সুন্দরবনে 450 ভাগ একসঙ্গে থাকে থাকতেই পারে যাও ডিউটি করো যাও ওকে বস বসের বডিগার্ড আপনার তো উচিত ছিল বসকে বাসা থেকে গার্ড দিয়ে নিয়ে আসা আপনি এখানে বসে আছেন যে বস বলেছে এখানে গার্ড দিলেই চলবে ও দেখো ঘড়িটা কত সুন্দর না কেমন সুন্দর করে দুলছে দেখো দেখুন না কেমন সুন্দর করে দুলছে ভালো করে দেখুন ঘড়িটা কিন্তু দেখুন না একবার কেমন দুলছে দরজার পাশে দুইজন বসে থাকে একজনের হাতে পিস্তল আর একজন চেনওয়ালা ঘড়ি ঘুরায় আমার ঢুকতে ডর করে তো কি করব এখন কি তোমার জন্য একটা বডিগার্ড রাখতে হবে নাকি না স্যার ফুল লাগবে না ম্যাম আরে বাবা ফুল দিয়ে আমি করব কি বান্ধবী দিব আমার কোনো বান্ধবী নেই তাও না 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 লাগবে না ম্যাম দূর লাগবে না তো ম্যাম কি যন্ত্রণা এইটা নিয়ে আমি করব কি আমার কোনো প্রয়োজন নাই এটা না লাগবে না এটা আচ্ছা দিয়ে যে দাম কত বলো হ্যাঁ 20 টাকা কম না আচ্ছা দাও ধর
শুনুন, আপনি কি ফুলগুলো নেবেন? কেন না, মানে একটা বাচ্চা মেয়েকে হেল্প করার জন্য না আমি ফুলগুলো কিনেছিলাম। ধরে ছেলের হাতে ফুলগুলো ঠিক মানায় কিনা তাই তাই বলে একটা উটকো লোকের কাছ থেকে আমি ফুল নেব কেন? আপনি আমাকে উটকো লোক বলেছেন? দেখেন আমার নিজের সম্বন্ধগুলো আজে বাজে কথা শুনলেই না আমার সাফোকেশন শুরু হয়ে যায়, আমার দম আটকে আসে, আমার সবকিছু শেষ হয়ে যায়। তুমি এখন সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে, সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে। তোমাকে আগে কোথাও যেন দেখেছি। আপনি যে অফিসে বডিগার্ডের চাকরি নিয়েছেন, আমি অফিসের ম্যানেজার ছিলাম। চাকরি গেল কেন? মালিকের কথা শুনিনি বলে। মালিক পত্রিকায় 3 ইঞ্চি 2 কলাম বিজ্ঞাপন দিতে বলেছিল, আমি 2 ইঞ্চি 2 কলাম দিয়ে টাকা মেরেছিলাম। তার মানে বসের কথা শুনুনি? জি। তুমি তো আমার কথাও শুনছো না। সেই কখন থেকে আমি তোমাকে বললাম আমার জন্য সস নিয়ে আসতে, তুমি আনছো না। এখন আমি তোমাকে যা বলবো তুমি তাই শুনবে। জি। আমার জন্য সসের বোতল নিয়ে এসো, যাও। জি, আনছি। ব্রিলিয়েন্ট, অসাধারণ, দুর্দান্ত। কিসের ব্রিলিয়েন্ট? মানে আপনি ওই যে ওই লোকটাকে হিপনোটাইজ করে ফেললেন? ও হ্যাঁ, করলাম। আপনি আমার একটু উপকার করবেন প্লিজ। তার আগে আপনি আমাকে বলুন, আপনি একটা উটকো লোকের মতো আমার পারমিশন ছাড়া এখানে বসলেন কেন? আমি উটকো, আমি ও আপনি চিনতে পেরেছি। না 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 না, আপনি আপনি উটকো লোক না, আপনি 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 ওই ভদ্রলোক। আপনি ওই ভদ্রলোক। আমি ভদ্রলোক। জি, থ্যাংক ইউ। আমি আপনার ওই হিপনোটিজমে এতটাই মুক্ত, আপনার অনুমতি না নিয়েই না আমি চলে এসেছি। কোন সমস্যা নেই, আপনি কি অপমান করতে পারি বলুন। মানে আপনি তার আগে ইনাকে বেশ সজ ঢালানোটা বন্ধ করানো যায় না? না, আমি আবার ঘড়ির চেনটা বের করতে চাচ্ছি না। আর তাছাড়াও এমনিতেই 10 মিনিট পরে ঠিক হয়ে যাবে, ওকে শর্ট কোর্স হিপনোসিস করেছি। আপনি বলুন কি বলবেন। আপনি আমার বাবাকে একটু হিপনোটাইজ করে সুস্থ করে দেবেন প্লিজ। কিভাবে, মানে কেন, ওনার
কি হয়েছে? মানে আমার ধারণা বুঝছেন, উনার ইনসিকিউরিটি সিন্ড্রোম হয়েছে, মানে উনি এটাতে ভুগছেন। উনি বিনা কারণে অফিসে দুজন বডিগার্ড রেখেছেন, একজন পুরুষ এবং একজন মহিলা, কোনো কারণ ছাড়া। ও, আপনার বাবার নাম কি? উনার নাম হচ্ছে সাদেক হাসান। আচ্ছা, কি করতে হবে মানে উনার উনার কি? প্লিজ, আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনাকে নিয়ে গিয়ে না উনার সাথে দেখা করতে চাই। এই হিপনোটিজম করে আপনি উনার সাবকনশিয়াস লেভেলে ঢুকে গেলেই আপনি দেখবেন যে উনার এই সিনড্রোমটাকে ইউ ক্যান রিমুভ, এবং আমার মনে হচ্ছে আপনার চেয়ে ভালো আর কেউ করতে পারবে না। ঠিক আছে, চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। মিস্টার রকি, কেমন আছেন? আমার ঘড়িটা দেখুন, সুন্দর না? কেমন সুন্দর করে দুলছে দেখুন, ভালো করে দেখুন, দেখতে থাকুন। আপনি এখন সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে, সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে। আমি আপনাকে যা করতে বলবো আপনি তাই করবেন, তাই করবেন, আমার কথা শুনবেন। উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। আপনি পুরোপুরি আমার নিয়ন্ত্রণে, আপনি আমার কথা শুনবেন। আপনি এখন বসের রুমে গিয়ে বসকে বলবেন আপনি আর এই চাকরি করবেন না, আপনি আর এই চাকরি করবেন না। তারপর সোজা অফিস থেকে বের হয়ে যাবেন, আর কখনো এই অফিসে আসবেন না, কখনো এই অফিসে আসবেন না। যান, যান। বস, আমি চাকরি করব না। আপনিও এখন সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে, সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে। আমি যা করতে বলবো আপনি তাই করবেন, তাই করবেন। আমি যা বলবো তাই শুনবেন, তাই শুনবেন। আপনার আসলে বডিগার্ড